আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সিবিএন আপডেটে। বিপিএলের লিগ পর্বের লড়াই শেষ হয়েছে, এবার প্লে অফের রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষায় সবাই। এলিমিনেটর ম্যাচে রাত পোহালেই মুখোমুখি হচ্ছে ফরচুন বরিশাল এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এবারের বিপিএল শুরুর আগে তেমন কেউ গোনায় ধরেনি চট্টগ্রামকে। দলে বড় তারকার অনুপস্থিতি যার বড় কারণ, তবুও অনেককেই অবাক করে দিয়ে প্লে অফে চলে এসেছে চট্টগ্রাম। এবার আরও সামনে তাকাতে চান দলটির অধিনায়ক শুভাগত হোম চৌধুরী। সেরা ক্রিকেট খেলে বরিশালকে হারিয়ে যেতে চান কোয়ালিফায়ারে। গণমাধ্যমের সাথে আলাপকালে শুভাগত বলেন, প্রতি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। শেষ দুই ম্যাচ নকআউটের মতো খেলে আমরা প্লে অফে এসেছি। এটাও আরেকটা দিনের মতো ম্যাচ, গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা অবশ্যই জেতার জন্য মাঠে নামব। যারা ভালো খেলবে তারাই জিতবে। আমরা চাইব ভালো খেলে পরের ম্যাচটা নিশ্চিত করতে। প্রত্যেক দলই চাইবে সেরা প্লেয়ার নিয়েই খেলতে। আমরা আলাদা করে সেরকম কিছু চিন্তা করছি না। শেষ কয়েক ম্যাচেও আমরা আমাদের শক্তি অনুযায়ী খেলেছি। প্রতিপক্ষ দলে কে আছে তা ফ্যাক্ট নয়, আমাদের দিকটা আমরা কতটা ভালো খেলতে পারি, কতটা মাঠে দিতে পারি সেটার উপরেই নির্ভর করছে। এছাড়াও বরিশাল দলে আজকে সকালে যোগ দিয়েছেন সাউথ আফ্রিকান হার্ড হিটার ব্যাটার ডেভিড মিলার। মিলারের উপস্থিতিতে ভারসাম্য বেড়েছে বরিশাল দলের। বরিশাল এমনিতেই এবার যে শক্তিশালী দল গঠন করেছে, গ্রুপ পর্বের দুই ম্যাচেই চট্টগ্রামকে হারিয়ে তার প্রমাণ রেখেছে। নিজেদের দলের ব্যাটিং শক্তি নিয়ে এগিয়ে থাকবে বরিশাল, এমনটাই বিশ্বাস বরিশালের অধিনায়ক তামিম ইকবালের। তামিম ইকবাল ম্যাচের আগের দিন গণমাধ্যমের সাথে আলাপকালে বলেন, আমাদের দলের ছেলেরা আত্মবিশ্বাসী। আমরা শেষ ম্যাচে শক্তিশালী কুমিল্লাকে হারিয়েছি। আমাদের দলে ডেভিড মিলার, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মুশফিকের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা রয়েছে। আশা করছি কালকে দারুণ কিছু হবে। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট।